সাদেক এগ্রো একটা জিলাপি বানাই যার দাম 2700 টাকা। কেন 2700 টাকা ওটা এখন আমি আপনাদের বলছি। এখান থেকে চিপস দেখতে পারমাজান চিপস, এটা আমরা ইটালি থেকে আনা, এটার দাম প্রায় 3000 টাকা কেজি। আর এটার সাথে যে জিনিসগুলো আমরা ব্যবহার করি এটা এগুলো খুব দামি। আপনারা দেখতেছেন এটা হচ্ছে জাফরান, এটা হচ্ছে এই চিটের গুঁড়া, এটা হচ্ছে মাসকালাই বেসন, এটা হচ্ছে চালের গুঁড়া, পোলাও চাউলের গুঁড়া, আর এটা হচ্ছে ইস্ট, আর এটা হচ্ছে ঘি যেটা দিয়ে আমরা ভাজি। এখন আমরা শুরু করতেছি জিলাপি বানানো। তারপর এটা দিয়ে দেন বেসন, দেন মাসকালাই বেসন, এই চিপসটা এখানে গুঁড়া করে দেওয়া হয়েছে। এই চিপসই হচ্ছে এটা, আমরা এখানে জাফরান ইউজ করতেছি, যেগুলা খুব দামি একটা জিনিস। আমাদের খামি করা শেষ, আমরা এখন জিলাপি বানাতে যাব। দেখুন এখন তেল দেখতেছেন আপনারা, এখন আমরা এখন তেলের ভিতরে ঘি দেব। আমরা এখন শিরাতেও ঘি দিতেছি, ঘিটা আমাদের কোম্পানির সাদেক এগ্রো। আমরা এখন জিলাপি বাজা শুরু করব, সিজ জিলাপি। কমপ্লিট আমাদের জিলাপি। আমাদের জিলাপি বাজার শেষ, এখন আমরা এটা প্যাকেট করতেছি। দেখছেন আমরা কীভাবে এটা প্যাকেট করি। কীভাবে আমরা সাজা দিচ্ছি, চিজ দিয়ে এক লাইন সাজাবো, চিজ দেবো, আবার এক লাইন সাজাবো, আবার চিজ দেবো, এরকম করে পুরো প্যাকেটটা ভরবো। আবার যতক্ষণে এটা না ভরবে আমরা একের পর পুরো স্তরে চিজ দিয়ে যাব। আমার প্যাকেট করা কমপ্লিট, এবার আপনারা দেখেন এই হলো আমাদের ইটালিয়ান পারমেজান চিজ জিলাপি, যার কেজি 2700 টাকা।